আসসালামু আলাইকুম ফ্রেন্ড, এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভিডিওটির মাধ্যমে আজকে জানতে পারবেন পৃথিবীর সবচেয়ে সুখী দেশ এবং ইউরোপের সবচেয়ে সুখী দেশ নরওয়ে সম্পর্কে। ভিডিও শুরু করার আগে প্রত্যেককেই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। নরওয়ে দর্শনীয় প্রকৃতি, বন্য প্রাণী আর অরণ্যর এক মনোমুগ্ধকর রাজ্য। পাশাপাশি এখানকার মানুষেরা এক অনন্য জীবন ব্যবস্থা গড়ে তুলেছে। নরওয়ের প্রায় 98% বিদ্যুৎ আসে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। 1991 সালে প্রথম রাষ্ট্র হিসেবে নরওয়ে কার্বন ট্যাক্স আইন প্রণয়ন করে, যা ছিল বৈশ্বিক উষ্ণতা প্রশমনে এক অসাধারণ উদ্যোগ। নরওয়েতে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ। যদিও দেশটি পৃথিবীর বৃহত্তম তেল রপ্তানিকারক দেশগুলোর একটি, নরওয়েজিয়ান সরকার তেল গ্যাসের উপর উচ্চ কর আরোপ করেছে। উদ্দেশ্য, নাগরিকদের নিজস্ব গাড়ির পরিবর্তে গণপরিবহন বেশি ব্যবহারে অভ্যস্ত করে তোলা। নরওয়ের ট্রডহেইম ইউরোপের প্রথম তারবিহীন শহর। মানব সভ্যতার বিকাশে নরওয়েজিয়ানদের ব্যাপক অবদান রয়েছে। আয়ারল্যান্ডের ডাবলিন নরওয়ের বাসিন্দাদের হাতেই 1836 সালে প্রতিষ্ঠিত হয়। গ্রিনল্যান্ডে প্রথম বসতি স্থাপন করে এরাই। 1990 সালে নরওয়ে অ্যান্টার্কটিকায় গবেষণাগার স্থাপন করে। নরওয়েজিয়ান অভিযাত্রী রোয়াল্ড আমন্ডসেন প্রথম মানুষ হিসেবে দক্ষিণ মেরু জয় করেন। আমন্ডসেন এবং তার চার সঙ্গী 1911 সালে দক্ষিণ মেরুতে পৌঁছাতে সক্ষম হন। তো কেমন লাগলো আমাদের আজকের আয়োজন কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।